স্কুলে এনে ভর্তি করার পরে আমার লোক যখন বলছে যে না এখানে কি আমি ভর্তি করব না, আমাকে ওষুধ লিখে দেন, আমার যেহেতু বাচ্চা ধরা পড়ছে, টুইন বাচ্চা ধরা পড়ছে, পেটের মধ্যে টুইন বাচ্চা 13 সপ্তাহ প্লাস মাইনাস 1। পরে সে বললো যে না কোনো সমস্যা নেই, বাচ্চা সুস্থ থাকবে এবং মা অসুস্থ থাকবে, আপনি ওটি করেন। তারপরে তারা রাতের 1টার সময় ওটিতে ঢুকাইছে, 2টার সময় ওই রুমের ওটি রুমের লাইট বন্ধ করে দিয়ে 3টার সময় তারা পোশিং রুমে রাখছে, ওটি থেকে বের করে যে সাইডের রুমটা ওইটাতে রাখছে, রাইখা 4টার সময় রেফার করছে বেস্ট মেডিকেল হসপিটাল, ওইখানে দেখার পরে ডাইরে বলছে মরাল আজকে উনি আসছেন, এটা তো মারা গেছে অনেক আগে। এই বিষয়ে আমি কঠিন শাস্তি হোক, এরকম যেন এই চুরি ডাকাতি যেন না করতে পারে এই ক্লিনিক রায়কা।